মোদী সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী যে সমস্ত প্রকল্প আছে তা মানুষের উপকারে এসেছে, পশ্চিম বর্ধমান জেলা সফরে এসে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। গতকাল থেকে তিনি পশ্চিম বর্ধমানের বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আজ আসানসোল কোর্ট মোড়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বিজেপি কার্যালয়ের অফিসে তার দলীয় কর্মসূচি ছিল, যেখানে তিনি একদিকে যেমন দেশের প্রতিরক্ষা নিয়ে বড় সওয়াল করেন, তার পাশাপাশি মোদীজির প্রতিটি জনমুখী প্রকল্পকে তুলে ধরেন মানুষের কাছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।